আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করেছেন কামাল শেখ সাহেব, জানতে চেয়েছেন স্যার এক ফুটে কত ডিগ্রি বা কত ডিগ্রি দিয়ে এক ফুট। আসলে ফুট ব্যবহার করা হয় একটা হিসাবের জন্য, ডিগ্রি ব্যবহার করা হয় অন্যরকম হিসাবের জন্য। ফুট হলো আমার কাছে আপনার দূরত্ব, আপনার কাছ থেকে আমার দূরত্ব, বিভিন্ন এলাকার দূরত্ব বোঝানোর জন্য ফুটটা ব্যবহার করে, আর ডিগ্রিটা ব্যবহার করা হয় কোন মাপার জন্য, অর্থাৎ কোনটা কতটুকু বাঁকা আছে এইটুকু জানার জন্য ফুটটা ব্যবহার করা হয়। এই জন্য এই প্রশ্ন এইভাবে ঠিক হবে না যে এক ডিগ্রিতে কত ফুট বা কত ডিগ্রিতে এক ফুট, যেরকম এরকম প্রশ্ন সম্ভব না। যেমন দেখা গেছে যে কেউ যদি একথা বললো বলে এক মাইল সমান কত কেজি, এটা যেরকম জবাব দেওয়া যাবে না, ঠিক একই অবস্থা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কোন অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনাদের চ্যানেল না বুঝলেও মামা বাগিনা, জানতে চেয়েছেন স্যার আমার একটা সিএস খতিয়ান আছে, আমি অংশটা বুঝি না, কিভাবে এটা বুঝবো? সিএস খতিয়ানের অংশ বুঝার জন্য আসলে আমাদের দেশে সিএস আর এস এস এ এই জরিপ গুলা যখন হয়েছে, খতিয়ান গুলা যখন তৈরি করছে, তখন আনাগোন্ডা কড়াকান্তি দিয়ে সাংকেতিক চিহ্ন দিয়ে তৈরি করছে, এবং একটা ফর্সার একটা খতিয়ানের মোট জমিকে ষোলো আনা হিসাবে ধরছে। ষোলো আনা হিসাবে ধরে কেউ দুই আনার মালিক, এক আনার মালিক, তিন আনার মালিক, পাঁচ ভাণ্ডার মালিক, সাত কড়ার মালিক, বিভিন্ন ভাবে এরকম আছে। হ্যাঁ, যেটা আপনি দেখা গেছে যে এই বিষয়ে যদি একটু পড়ালেখা না করেন তাহলে আপনার জন্য এটা বুঝে অত্যন্ত কঠিন। আমরা বর্তমানে দেখা গেছে যে আমাদের বিওএদের সুবিধার্থে, ছাত্রদের সুবিধার্থে আমাদের একটা 100 পেজের একটা লেকচার শিট আছে, ওই শিটের এই যে বইটা আছে, এই শিটে আমরা বই আকারে যে তৈরি করছি, এটার 86 নাম্বার পেজে এই ধরনের অঙ্ক আমরা একেবারে করে দিছি। আপনার মন চাইলে আপনি এইটাকে একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এবং এই অংশটা একটু পড়ার চেষ্টা করতে পারেন, বুঝেন কিনা। কোন অংশে না বুঝলে আমাদেরকে বললে আমরা আগে পরে দেখা গেছে যে বুঝিয়ে দেওয়ার এরকম চেষ্টা করব। এই অংশটা আপনি একটু স্ক্রিনশট নিয়ে রেখে দেন এবং পরবর্তীতে এখানে একটু দেখার চেষ্টা করেন। হ্যাঁ, আর এই বই, এই লেকচার শিটের এই বইটাও আপনার সংগ্রহে রেখে আপনি পর্যায়ক্রমে এটার উপর একটু পড়ালেখা করে হয়তো বুঝার চেষ্টা করতে পারেন। বইটা যদি আপনার দরকার হয় আপনি আমাদের মোবাইল নাম্বার কমেন্ট বক্সে থাকবে, ওখানে দেখা গেছে যে ওখান থেকে ফোন করে আপনি আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন সোহান ফরহাদ সাহেব, জানতে চেয়েছেন 1 ইঞ্চি 2 সুতার হিসাব কিভাবে করব। 1 ইঞ্চি 2 সুতার হিসাব এভাবে আপনি করবেন, প্রতি 8 সুতায় 1 ইঞ্চি। দেখেন আপনি ইঞ্চির গড়গুলাকে 8 ভাগে ভাগ করছে, অর্থাৎ প্রত্যেকটা আরো 8 সুতায় 1 ইঞ্চি। যেহেতু এখন 1 ইঞ্চি 2 সুতারে আপনি এভাবে বলবেন 1 ইঞ্চিতেও আছে, আরো 1 ইঞ্চির 8 ভাগের 2 ভাগ আছে, এই হিসাবে আপনি এভাবে বলতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন সোনালী আক্তার সাহেব, জানতে চেয়েছেন আমার বাড়ি 14 ডিসিমেল, প্রস্থ 22 হাত, এখন দৈর্ঘ্য কত হাত হবে জানি না, এটার উপর একটা ভিডিও আপলোড করবেন। আমি আপনার জন্য হিসাবটা করে দিছি, যেহেতু আপনি হাতের হিসাব বলছেন এই জন্য আপনার 1 নাম্বার কাজ হলো যেহেতু 14 শতাংশ বা 14 ডিসিমিলে, 14 ডিসিমিলকে 193.60 দ্বারা ভাগ করবেন। আমাদের দেশে সরকারিভাবে এই কথা বলা আছে যে 193.60 বর্গ হাতে 1 শতাংশ, এই জন্য আপনি 193.60কে প্রথমত 14 দ্বারা গুণ করবেন, তখন আপনার এই জমিটা বর্গ হাত হয়ে যাবে। এখন যেহেতু এক দিক বা প্রস্থ 22 হাত আছে, 22 দ্বারা যে সংখ্যাটা হবে এটাকে ভাগ করবেন, পরবর্তীতে আপনি অপর দিকে দৈর্ঘ্য কতটুকু পেয়ে যাবেন। আপনার সুবিধার জন্য আমি এখানে একটু করে দিছি, আপনি নোট করে নিতে পারেন। 14 গুণ 193, যখন 93.60 যখন গুণ করলাম তখন 2710.74 বর্গ হাত হয়েছে। একদিক 22 হাত বলছেন তো, এই জন্য 22 দ্বারা ভাগ করলাম 123.20 হাত, অর্থাৎ অপরাইলে দৈর্ঘ্য এখন আপনি দিবেন 123.20 হাত। তো 123.20 হাত বললে তো পুরো বোঝা যাবে না, 123 হাত দিবেন, 20 হাতকে এখন আপনি ইঞ্চিতে দিবেন, এই জন্য 0.20কে আমরা 18 দ্বারা গুণ করছি, যেহেতু 18 ইঞ্চিতে 1 হাত, এই জন্য যে কোনো হাতকে আপনি 18 দ্বারা গুণ করলে তখন দেখা গেছে যে এটা ইঞ্চি হয়ে যাবে, এখানে 3.6 ইঞ্চি হয়, অর্থাৎ 4 ইঞ্চির বেশি কাছাকাছি বিদায় আমরা বলতে পারি যে এখানে আপনি 4 ইঞ্চি দিবেন, 123 হাত দিবেন, 123 হাত 4 ইঞ্চি দিবেন, তাহলে আপনার জমিটার একদিকে 22 হাত হলে টোটাল জমির 14 শতাংশ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন
ওনার নাম হইলো এস এম মতিউর সাহেব। জানতে চেয়েছেন স্যার মাঠ ফর্সা খতিয়ান কিভাবে পাওয়া যাবে। মাঠ ফর্সা খতিয়ান পাওয়ার জন্য আপনার যেটা করতে হবে যেটা হলো, এটা সবসময় এমনি তো পাবেন না, আপনার এলাকা যখন জরিপ হবে, জরিপের যে ধারাবাহিক প্রক্রিয়াগুলো আছে, যেমন এক নাম্বার কাজ হলো খানাপুরি, খানাপুরি শেষ হয়ে গেলে মাঠ বুজারত হয়, মাঠ বুজারতের সময় মাঠ পর্যায়ে আপনার তথ্যগুলো আপনাকে বুঝিয়ে দিয়ে মাঠ পর্যায়ের একটা ডকুমেন্ট আপনাকে দিয়ে যাবে, এটাকেই মাঠ ফর্সা বলে, এটাই পরবর্তীতে ফাইনাল হয়। এই জন্য এটা পাওয়ার জন্য যখন আপনার মাঠ জরিপটা হয়ে যাবে তখন উনারাই আপনাকে একটা আপনার ওই জমির উপরে একটা মাঠ ফর্সা দিয়ে যাবে। এটা জরিপ হওয়ার প্রাককালে উনাদের কাছ থেকে আপনি নির্দিষ্ট সময়ে একটু সংগ্রহ করে নিতে হবে, উনাদের যে ক্যাম্প থাকে ওখানে যোগাযোগ করে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।